उच्च माध्यमिक परीक्षा में जलपाईगुड़ी सुनीति बाला सदर गर्ल्स हाई स्कूल की छात्रा समिता दास गुप्ता ने 10वीं रैंक हासिल की है। पिता पेशे से बीमा कर्मी है और माँ हाउसवाइफ है। समिता रूटीन के मुताबिक पढ़ाई नहीं करती थी। वह जानती थी कि उसे अच्छे परिणाम मिलेंगे, लेकिन उसने कभी नहीं सोचा था कि वह मेधा लिस्ट में आएगी। मेधा लिस्ट में अपना नाम सुनकर वह दंग रह गई। पढ़ाई के अलावा वह गाना, चित्र बनाना और खेल देखना पसंद करती है। भविष्य में वह भूगोल पढ़कर शोध करना चाहती है। वह इस सफलता का श्रेय अपने परिवार, स्कूल के शिक्षकों और अपने ट्यूशन शिक्षक को दी। ও যখন ঘোষণা হলো টাইমটা মনে নেই, কে 487 সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, খুব ভালো লাগছে। র্যাঙ্ক করবো আশা করি, র্যাঙ্ক করবো এটা আশা করি। জিওগ্রাফি ছবি আঁকা, তারপর গান, তারপরে টিভি দেখা, সিনেমা দেখা, খেলা দেখা, অনেক হিসাব করা টাইম নেই। আশা তো এত উঁচুতে ছিল না, যাই হোক হয়েছে, খুব ভালো, খুব আনন্দ। আর এর থেকে বেশি কি বলা যায়, চারটা পড়াশোনা হচ্ছে। ও যেটা করতো, ওরা ও হচ্ছে সকালবেলার দিকে পড়তে পারতো না, ও অনেকক্ষণ ঘুমায়, ঘুম থেকে ওঠে 1-1:30 দিকে, তারপরে খাওয়া দাওয়া করে পড়তে বসে ও সারা রাত্রি প্রায় পড়ত। এই মানে 8-9 ঘন্টা তো পড়তোই প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, এইরকমভাবেই পড়াশোনা করতো। আর তাছাড়া ওকে তো গাইড করার জন্য আমি ছিলামই, ওর বাবাও ওকে গাইড করতো। আঁকতে ভালোবাসে, গান করতে ভালোবাসে, দেশপ্রেমীদের বা ওই স্বদেশী আন্দোলনের বিপ্লবীদের নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে। ওকে করার ইচ্ছা, স্কুল টিচার বা কলেজে টিচারই করারই ইচ্ছা, মানে টিচার হওয়ারই ইচ্ছা আর কি।